রোল গুড মর্নিং এভরিবডি আজ আমাদের তৃতীয় বর্ষে একটা ক্লাস হচ্ছে তৃতীয় বর্ষে আমাদের টিভি এবং রেডিও যে পেপার সেই পেপারটা আমরা অলমোস্ট ক্লাসে কমপ্লিট করে দিয়েছিলাম লকডাউনের কারণে কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে তার মধ্যে একটা হচ্ছে ক্যামেরা আমি আগের দিনে একটা ক্লাসে আমরা বলেছিলাম যে হোয়াট ইজ ক্যামেরা ক্যামেরা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে আমরা স্থির চিত্র এবং চলমান চিত্র এইগুলোকে আমরা সংগ্রহ করতে পারি সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি সেটা একটা তথ্য হিসেবে কাজ করে যে কোনো ছবি যখন আমরা রিপোর্টিং এডিটিং করেছি তখন আমরা ওখানে আলোচনা করেছিলাম সেখানে আমাদের ফটো ছিল সেখানে আমরা বলেছিলাম যে একটা ছবি হাজার কথা বলে তেমনি একটা ভিডিও ফুটেজ অনেক তথ্য একসঙ্গে দিতে পারে যে কারণে চলমান ছবি এই যে একসঙ্গে অনেক তথ্য দেওয়ার ক্ষমতা সে কারণে কিন্তু টিভির জনপ্রিয়তা এত বেশি এখন আমরা যে বিষয়টাতে নজর রাখবো সেটা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট আমরা আগে বললাম যে ক্যামেরা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেখান থেকে আমরা স্থির চিত্র অথবা চলমান চিত্রকে আমরা সংরক্ষণ করতে পারি বা আমরা সেটাকে ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি সেরকম ভাবে ক্যামেরার দু ধরনের মুভমেন্ট থাকে একটা হচ্ছে ক্যামেরার বডি মুভমেন্ট অর্থাৎ ক্যামেরাটা যখন আমি পুরো ক্যামেরাটাকে যখন মুভ করবো সেটা হচ্ছে ক্যামেরার বডি মুভমেন্ট আর একটা হচ্ছে ক্যামেরার লেন্স মুভমেন্ট লেন্স মুভমেন্ট মানে কি ক্যামেরাতে আমরা দেখেছি যে যেমন আমাদের যেগুলো আমরা স্টিল ছবি দিই স্টিল ছবি যখন আমরা ক্যামেরা হাতে দিলাম তারপরে সামনের দিকে একটা লেন্স থাকে তাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি কতটা দূরের ছবি কতটা কাছের ছবি অর্থাৎ লেন্সটাকে ছোট বড় করে আমরা ছবি কতটা দূরে নিয়ে যাবো কতটা কাছে নিয়ে আসবো এটা আমরা লেন্সটাকে নিয়ন্ত্রণ করে করতে পারি তাকে বলা হয় লেন্স মুভমেন্ট কখনো কখনো ক্যামেরাকে বডিটাকে মুভমেন্ট করাতে সেগুলোকে বলা হয়েছে ক্যামেরার বডি মুভমেন্ট তাহলে ক্যামেরার যে মুভমেন্ট সেটা দু ধরনের একটা হচ্ছে ক্যামেরার লেন্স মুভমেন্ট অন্যটা হচ্ছে ক্যামেরার বডি মুভমেন্ট ক্যামেরার বডি মুভমেন্টের ক্ষেত্রে মোট এই সাতটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে ইন জেনারেল এই সাতটাকে নিয়ে আমাদেরকে বুঝতে হবে একটা হচ্ছে প্যান্ট লেফট দুই হচ্ছে প্যান্ট রাইট তিন হচ্ছে টিল্ট আপ চার হচ্ছে টিল্ট ডাউন পাঁচ হচ্ছে ট্রলি শট ছয় হচ্ছে গ্রাউন্ড লেভেল সাত হচ্ছে টপ অ্যাঙ্গেল অন্যদিকে লেন্স ক্যামেরা লেন্সের ক্ষেত্রে জুম ইন জুম আউট ক্লোজ আপ মিড ক্লোজ আপ ওয়াইড অ্যাঙ্গেল এই যে মুভমেন্ট একটা ক্যামেরাকে আমরা এই এত রকম ভাবে ব্যবহার করতে পারি কখনো ক্যামেরাকে আমাদের প্রয়োজনে ক্যামেরাকে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে হয় কখনো ছবির কোয়ালিটিকে আরো ভালো করতে গেলে ক্যামেরাকে তার যে জুমিং সিস্টেম সেটাকে ব্যবহার করতে হয় আবার কখনো কখনো ক্যামেরাকে যদি চলমান কোনো গাড়ি চলমান কোনো গাড়ি অথবা চলমান কোনো ব্যক্তির ছবি নিতে গেলে তখন আমাদেরকে ট্রলি শট ব্যবহার করতে হয় কিছু কিছু শট আছে এখানে যেগুলো ইন জেনারেল খবরের ক্ষেত্রে সেইগুলো কিন্তু আবার হয় না যেমন ট্রলি শট খবরের ক্ষেত্রে আবার হয় না সাধারণত হয় না ডকুমেন্টারি ক্ষেত্রে ফিল্মের ক্ষেত্রে হয় গ্রাউন্ড লেভেল শট খবরের ক্ষেত্রে হয় বা এই যে ট্রলি শটটা কিন্তু খবরের ক্ষেত্রে ব্যবহার হয় না যেহেতু আমরা ক্যামেরার পুরো মুভমেন্টটা করছি তাই আমাদের এখানে সমস্তটা বুঝতে হবে কিন্তু এই ট্রলি শট একমাত্র যেটা খবরের ক্ষেত্রে ব্যবহার করা যায় না বাকি এই যতগুলো শট আমরা এখানে আলোচনা করছি এদিকে সাতটা ওদিকে পাঁচটা এই শট সমস্ত রকম মুভমেন্ট একটা ক্যামেরার মুভমেন্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ক্যামেরার ছবি কতটা ভালো উঠবে কতটা কীভাবে ছবিটা আমার দরকার ফ্রেম কী থাকবে ইত্যাদি বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি ক্যামেরার মুভমেন্ট ঘটিয়ে একটা হচ্ছে তার বডি মুভমেন্ট অন্যটা হচ্ছে ক্যামেরার লেন্স মুভমেন্ট এখন প্রশ্ন উঠবে যে খবরের ক্ষেত্রে আমরা যদি সাংবাদিকতার ক্ষেত্রে যাই সেক্ষেত্রে যারা ক্যামেরা ব্যবহার করছে ক্যামেরা দু রকম ব্যবহার করে একটা হচ্ছে আমরা এই যে ক্যামেরাটা এই ক্যামেরাটা আমাদের স্টিলের ক্ষেত্রে এখন ব্যবহার কিছু কিছু আছে যেগুলো কমন স্টিল ক্যামেরার ক্ষেত্রে কিছু কিছু ব্যবহার আছে যেগুলো কমন কিন্তু এটা আমি যেখানে এটা আলোচনা করছি সেটা হচ্ছে ইলেকট্রনিক ক্যামেরা অর্থাৎ মুভি ক্যামেরা ভিডিও ছবি যেগুলোতে তোলা হয় যেগুলোতে চলমান ছবি তোলা হয় সেই ক্যামেরা এখানে আলোচনা করছি স্টিল ক্যামেরাতে টপ অ্যাঙ্গেল শট হয় টপ অ্যাঙ্গেল শটটা হয় গ্রাউন্ড লেভেল শট হয় তার এদিকে হচ্ছে জুম ইন হয় জুম আউট হয়
wide mid mid close up wide angle close up এইগুলো সব লেন্স গুলোকে নিয়ন্ত্রণ করে এই 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 মুভমেন্ট গুলো হয় স্টিলের ক্ষেত্রে এই গুলো কিন্তু শুধুমাত্র ওয়াইড মিড আর ক্লোজ জুম ইন জুম আউট কিন্তু স্টিল ক্যামেরার ক্ষেত্রে হয় না কারণ জুম ইন জুম আউট একটা ছবিকে আধা এবং কাছে আধা একটা ছবিকে আস্তে আস্তে দূরে ছাড়া এই দুটো কিন্তু স্টিলের ক্ষেত্রে আলাদা হয় অর্থাৎ এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে আলোচনাটা এখানে আমরা করছি সেটা হচ্ছে কিন্তু ভিডিও ক্যামেরার মুভমেন্টের কথা বলছি স্টিল ক্যামেরার ক্ষেত্রে কিন্তু বডি মুভমেন্টটা স্টিল ক্যামেরার ক্ষেত্রে বডি মুভমেন্টটা এবং লেন্সের মুভমেন্টটাও কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন আমি আগে যেটা বললাম যে লেন্সের ব্যবহার স্টিল ক্যামেরার ক্ষেত্রে বেশি সেখানে কিন্তু বডি মুভমেন্টটা স্টিল ক্যামেরার ক্ষেত্রে অনেকটা কম এরপরের যে ক্লাস সেই ক্লাসে আমরা এই বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা করব কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এই পেপারটাতে আমাদের প্র্যাকটিক্যাল পেপার সেখানে আমাদেরকে একটা অন্তত ডকুমেন্টারি অথবা একটা ফিল্ম অথবা একটা ভিডিও প্রেজেন্টেশন করতে হবে তো সেক্ষেত্রে টিভির যে প্রেজেন্টেশন হবে সেখানে আমরা অবশ্যই মুভি ক্যামেরা অর্থাৎ আমাদের যেগুলো হ্যান্ডিক্যাম আমরা যেটা ব্যবহার করি সেই ক্যামেরা ব্যবহার করতে হবে আমাদের হাতে যে মোবাইল ক্যামেরা থাকে মোবাইল আমাদের সবাই হাতে ক্যামেরা আছে সেই ক্যামেরায় কিন্তু এই সমস্ত ফিচার পাওয়া যাবে না এত ধরনের ফিচার ক্যামেরাতে মোবাইল ক্যামেরায় পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে এই এই ফিচারগুলো কিন্তু একমাত্র যে হ্যান্ডিক্যাম আমরা যেটা ব্যবহার করি অথবা আমরা যে এইচডি ক্যামেরাটা আমাদের ব্যবহার করি যেগুলো ভিডিও তোলার জন্য ব্যবহার করি সেই ক্যামেরাতে এই মুভমেন্ট গুলোকে আমরা বুঝতে পারবো এই বিষয়গুলোর উপর আরো বিস্তারিত আলোচনা করা যাবে